কৃষি কাজের অগ্রগতিতে ও কৃষকের জীবন মান উন্নয়নে মেটালের উপর আস্থা রেখে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাচ্ছেন যারা, তাদেরই একজনের জীবনের গল্প শুনতে আমরা আজ বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার পথে। পরিমল বানু একজন মা, একজন কৃষক এবং একজন উদ্যোক্তা, যিনি নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমকে পুঁজি করে ভরসা রেখেছেন আধুনিক প্রযুক্তিতে, ভরসা রেখেছেন মেটালের উপর। 2004 সালে যখন তিনি প্রথম মেটালের ট্যাফে ট্র্যাক্টরটি কেনেন, তখনকার সময়টা কেমন ছিল তার? আসলে যখন ওই ছেলের বাবা মরল, অভাবের সময় গাড়ি আবার দেনাত পড়ে গেল, তখন গাড়ি বেয়েছি, বিদেশ পাঠালে আবার আমি একটা ভর্তি দরখাস্ত দিছি, দিয়ে পাস করছি, করে সেই গাড়ি আবার কিনেছি, লিয়া তখন আবার ছোলক মোবাইল করে এখন আবার গাড়ি লিছি দুই বাড়িতে আমি, তখন ছোল বাড়িতে আলো আলো সেইখানি আল্লাহ চাইতে এই ট্রাক্টর দিয়ে ভালোভাবেই চলছি, আরও ওইলে বাড়ি টাড়ি করেছি, সবই করছি। মেটাল লিয়া আল্লাহ চাইতে আমরা উন্নতি হয়েছি, আল্লাহ চাইতে আরও উন্নতি হওয়ার আশা আছে। প্রথম কয়েক বছর একটু কম ব্যবহৃত হলেও তারপর থেকে নিজের গ্রামের কৃষক তো বটেই, পাশের গ্রাম বা জেলা এমনকি বহু দূরের কোনো গ্রাম থেকে ডাক চলে আসতে লাগল ট্র্যাক্টরের জন্য। ধীরে ধীরে পরিবারে এলো আর্থিক সচ্ছলতা, বাড়ল নতুন করে পুনরায় বিনিয়োগের আগ্রহ। গত 15 বছরে এখন পর্যন্ত মেটালের আইশার ও ট্যাফে ব্র্যান্ডের মোট 14টি ট্র্যাক্টর কিনেছেন পরিমল বানু ও তার দুই ছেলে সাগর ও আলামিন। সাগর পরিমল বানুর বড় ছেলে, যিনি 10 বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে আসেন এবং হাল ধরেন এই পারিবারিক ব্যবসা উদ্যোগে। সেই বেতন টাকা পয়সা মনে করেন যে থুয়াই আমি চলে আসলাম দেশে, ফোন থেকে মনে করেন যে আমরা গাড়িটা চালাই, তারপর আরেকটা গাড়ি কিনলাম, আরেকটা কিনলাম আইসার, আইসার গাড়িটাও পরে দুই বছর তিন বছর চালালাম। শুধু ট্যাফে ও আইসার ট্র্যাক্টরই নয়, 2018 সালে এই পরিবারে আসে অত্যাধুনিক প্রযুক্তির মেটালের ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার। এর ফলে নিজের ও আশেপাশের গ্রামের কৃষকের জীবন হয়ে ওঠে আরও সহজ ও সাশ্রয়ী। ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে সক্ষম এই কম্বাইন হারভেস্টারে কৃষকের আগ্রহ দেখে পরের বছরে আরও একটি মেটাল ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার কেনা হয়। বর্ষালের টাইমে প্রায় 1.5 লাখ টাকা কামাই করলাম, তারপরে এক সিজনে 8 লাখ টাকা ধান কেটে ফেললাম। 2018 সালে FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার কিনছি, এই ব্যবসায় লাভজনক দেখে আবার 2020 সালে একটা কিনছি এবং আবার কেনার জন্য একটা বুকিং দিছি। মাত্র 1,70,000 টাকা দিয়ে আমাকে গাড়ি দিছে, এই 12টার মতো ওনারা ভটভটিলে হরতালের সময় আমার বাড়িতে আসছে। FM ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার এবং ট্রাক্টর নিয়ে আমরা যে ব্যবসা করছি, আমাদের যে দুঃখ কষ্ট ছিল এটা আমাদের পরিবারে নাই ইনশাল্লাহ। সময়ের চেয়ে যারা এগিয়ে থাকে সাফল্য তাদের হাতেই ধরা দেয়, আর সেরা প্রযুক্তির উপর যারা ভরসা রাখেন কৃষিকাজে তারাই হন সমৃদ্ধ আগামীর সেরা কারিগর। কৃষি ও কৃষকের উত্তরণে মেটাল।